আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থভাবে রমজান গুলো পালন করতে পারছেন। এটা হচ্ছে স্পাইডার লিলি প্লান্ট। তো স্পাইডার লিলি প্লান্ট কিন্তু খুবই সুঘ্রাণ দেয়, এই ফ্লাওয়ার গুলোতে ভীষণ অ্যারোমা, খুবই সুন্দর। আর আমি দেখেছি মে মাসে বেশিরভাগ এটা ফ্লাওয়ারিংটা হয়ে থাকে। খুবই লো মেনটেন্যান্স একটি প্লান্ট। যত লিলি টাইপ গাছ আছে সেগুলো তো বাল্ব থেকে গ্রো হয়ে থাকে, এই স্পাইডার লিলিটাও সেরকম একটা বাল্ব থেকে গ্রো হয়েছে এবং একটি বাল্ব থেকে সাইড থেকে ছোট ছোট আরো অনেকগুলো হয়ে যায় গাছ। ইজি প্রপোগেশন স্পাইডার লিলি। এই স্পাইডার লিলি ফ্লাওয়ার তো সুন্দর, সাদা সাদা খুব সুন্দর আর কি ফ্লাওয়ার হয়। এতো স্পাইডার লিলি ফ্লাওয়ার তো সুন্দর, ঠিক আছে, যখন আর কি ফ্লাওয়ারিং হবে এই যে কলিটা হয় সেটা আমার কাছে আরো বেশি সুন্দর লাগে, বেশি ভালো লাগে, খুব সুন্দর লাগে। ফ্লাওয়ারিং হওয়ার জন্য যখন নাকি একদম মানে ফ্লাওয়ার হয়নি, হবে এই সময়টা এগুলো দেখতে যে কি ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। রোদে এদের ভালো লাগে, ঠিক আছে, কিন্তু সারাদিন রোদে না ফেলে রাখাই ভালো। সারাদিন রোদে ফেলে রাখলে এদের একেবারে পাতা টাতা খুবই হলুদ হয়ে যায়। হালকা রোদ আসে এরকম জায়গায় সারা বছর রেখে দিলে যখন ফ্লাওয়ারিং এর সময় হয় তখন এটা আপনার থেকেই ফ্লাওয়ারিং হয়ে যায়। সেরকম সার না দিলেও হয়, তারপরেও আমরা যখন বাগান করি সব গাছগুলোকে অল্প কিছু সার দিই, সেরকম এটার মধ্যেও অল্প কিছু সার দিলেই যথেষ্ট। এক্সট্রাভাবে এটার মধ্যে সার দেওয়া সেরকম কোনো দরকার নেই, যে কোনো মাটিতে হয়ে যায় আমার আর কি জানা মতো। তবে অবশ্যই আমরা যখন ছোট ছোট জায়গায় এই গাছগুলোকে গ্রো করব তখনই আমরা একটা জিনিস তো অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবো, সেটি হচ্ছে মাটিটা যেন ওয়েল ড্রেন হয়ে থাকে। তো বাস এইটুকুই, এর বেশি আর কিছু নয়। ভীষণ ভালো লাগার একটি প্লান্ট স্পাইডার লিলি প্লান্ট, একটু দূর থেকে দেখাই। অবশ্য আমার ছাদ বাগানটা এত সাজানো নেই, খুবই এলোমেলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।